মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বল দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশনের 17 বছরে পদার্পণের দিনটিকে স্মরণীয় করতে দেশজুড়ে আয়োজন করা হয় বর্ণিল অনুষ্ঠান। বিভাগীয় শহর খুলনায় বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী। আলোচনা সভা ও কেক কাটায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। যশোর প্রেস ক্লাবের হলরুমে আয়োজন করা হয় কেক কাটা ও আলোচনা সভা। এ সময় বক্তারা বৈশাখী টেলিভিশনের সাফল্য কামনা করেন। আনন্দ আয়োজনে ঝিনাইদহে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। পরে আলোচনা সভা শেষে শোভাযাত্রা বের করে সর্বস্তরের মানুষ। শেরপুর প্রেস ক্লাবে শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কাটেন জেলা প্রশাসক মমিনুর রশিদ। মাদারীপুরের রাজৈর সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে শরীয়তপুরে বৈশাখীর 17 বছরে পদার্পণ উদযাপিত হয়। পরে শহরের উপজেলা কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী। বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক ও সুধীজনদের নিয়ে কেক কাটা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বৈশাখীর বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও শোভাযাত্রা বের করা হয় সিরাজগঞ্জে। নাটোরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে ইউনাইটেড প্রেস ক্লাবের হলরুমে কেক কাটেন বিশিষ্ট জনেরা। কক্সবাজার শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, বৈশাখী টেলিভিশন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছে। সভা শেষে বর্ষপূর্তির কেক কাটা হয়। মেহেরপুরে শোভাযাত্রা, আলোচনা সভা এবং কেক কাটার আয়োজন করা হয়। জেলা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বৈশাখী টিভির সাফল্য কামনা করেন। নড়াইল প্রেস ক্লাবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র আঞ্জুমান আরা। এর আগে নড়াইল প্রেস ক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। নওগাঁয় বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শহরের মুক্তির মোড়ে জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। লালমনিরহাট প্রেস ক্লাব মিলনায়তনে বৈশাখী টেলিভিশন দর্শক ফোরামের আয়োজনে কেক কাটেন স্থানীয়রা। বাগেরহাট প্রেস ক্লাবে নানা আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। সাতক্ষীরায় ছিল আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। নাসির উদ্দিন, বৈশাখী সংবাদ।